আমি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনার কাছ থেকে এই প্রশ্নটি, যেটি মাওলানা বান্না বলছিলেন বিচার হয়নি, আইনের প্রয়োগ দেখা যায়নি, সাম্প্রতিক ঘটনাগুলোর কথা বলছিলেন, 2001-এও সেই অবস্থায় আমরা দেখেছি, আসলে অসুবিধাটা কোথায়? আপনি একজন আইনজীবীও বটে, আপনি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন অসুবিধা কোথায়। আর মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন কঠোর ব্যবস্থা নিতে এই সহিংসতার ঘটনায়, একটু এটিও বুঝিয়ে বলবেন যে কঠোর ব্যবস্থাটা আসলে কি, অতীতে তো আমরা সেই নজিরটা কি পাই কি না? দেখেন যে আপনি, হ্যাঁ, আমাদের একটা বিচারহীনতার সংস্কৃতি আছে। আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর সে জাতির পিতাকে হত্যার বিচার নিষিদ্ধ করা হয়েছিল, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স আইনে পরিণত করা হয়েছিল, এবং দীর্ঘদিন 21টি বছর বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল বাঙালি জাতিকে, বঙ্গবন্ধু কন্যাকে। আমরা সে লেগাসি তো আমরা তো এখনো বয়ে বেড়াচ্ছি। স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ অপরাধীদের বিচার কি হয়েছে? বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার বলেন, কাজটি তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন। বিচারহীনতার সংস্কৃতি যে সেটাও 3 দশকের একটা লেগাসি, যে কথাটা আমি শুরুতেই বলছিলাম আপনাকে। আমি একজন বৌদ্ধ, আমি রামুর ঘটনার প্রসঙ্গ আমি আপনাকে উদাহরণ দিয়ে একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি। সে রামুতে 2012 সালের 28শে সেপ্টেম্বর যখন বৌদ্ধ পল্লীতে হামলা করা হলো, সেখানে 19টি মামলা হয়েছিল, এবং এই ঘটনায় প্রায় 500-600 লোক গ্রেফতার হয়েছিল, এবং পরবর্তীতে 1টি মামলা নিষ্পত্তি হয়েছে, বাকি 18টি মামলা সাক্ষীর অভাবে সেটি প্রসিকিউশনকে পরিচালনা করা সম্ভব হয়নি। আমি এই সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে আমি নিজেও রামুতে আমাদের যারা বৌদ্ধ নেতা আছেন তাদেরকে আমি অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু সাক্ষী মানে হতে কেউ রাজি হননি, এবং সাক্ষীর অভাবে এই মামলার ট্রায়াল কন্টিনিউ করা সম্ভব হয়নি। আমরা প্রতিটি ক্ষেত্রেই এখন আইন শৃঙ্খলা বাহিনী তো সেখানে গ্রেপ্তার করে, প্রসিকিউশন মামলা লড়ে যায়, কিন্তু মামলার তো সাক্ষ্য প্রমাণ দরকার, এ কাজগুলো যারা ভিকটিম তাদের করার কথা, কিন্তু কোন এক অজ্ঞাত কারণে, কারণটা কি খুব অজ্ঞাত ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কারণটা কি আসলে অজ্ঞাত, কিংবা কিংবা সামাজিক ভয়ভীতি কারণে, নিরাপত্তাহীনতার কারণে হয়তোবা সেখানে তারা সাক্ষ্য দিতে যায় না, যার কারণে মামলাগুলো, সেই নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বই বা কার? এটা অবশ্যই রাষ্ট্রের, কিন্তু আমি আপনার সেই জায়গায় আমি আসছি। আজকে আমাদের সাম্প্রদায়িক সহিংসতা কিংবা সাম্প্রদায়িক ঘটনা এবার যে 2021 সালের পূজার সময় হয়েছে তা কিন্তু নয়। আপনি দেখবেন যে এই ঘটনার কিন্তু বিভিন্ন রূপ আমরা বিভিন্ন সময়ে দেখেছি। এখানে একটু আগে আমাদের একজন মাওলানা বলছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর যখন ভাস্কর্য শিল্প যখন নিয়ে ইস্যু হলো, তখনও কিন্তু যে শক্তি এখানে সক্রিয় ছিল একই শক্তি কিন্তু এই ঘটনায় কিন্তু তারা কিন্তু সক্রিয়। এই একই গোষ্ঠী, এদের রাজনৈতিক মদতদাতা পৃষ্ঠপোষক কিন্তু একই গ্রুপ। এখন এই শক্তি তো ধরেন 3 দশকের যে তাদের যে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা যে ছিল, তাদের রেশ, তাদের প্রভাব, প্রতিপত্তি, তাদের তো তারা একটা সামাজিক শক্তিতে পরিণত হয়েছে। এখন কোন কোন ক্ষেত্রে সেই সামাজিক শক্তি, আমি সেটি আমি আমি বলতে চাই যে এই সামাজিক শক্তি অনেক জায়গায় রাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করে, এবং এইসব কারণেই এখানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তবে আমি আজকে এই কথা আমি বলতে পারি, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি কঠোর নির্দেশনা দিয়েছেন। আপনি বলছিলেন কঠোর নির্দেশনা জিনিসটা কি, আপনি দেখবেন যে এসব ঘটনায় 72টি মামলা হয়েছে, এই যে গত মানে পূজায় যে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে, এবং 450 লোক গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, যেখানে পুলিশের পাশাপাশি র‍্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মানে কি, রাষ্ট্র সরকার তার ক্ষমতা দিয়ে বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করেছে। জি ব্যারিস্টার বিপ্লব, কিন্তু আপনি আবার অতীতের ঘটনাগুলো যেগুলো বলছিলেন সেখানে রাষ্ট্র সেই নিরাপত্তাটাই নিশ্চিত করতে পারেনি যে মানুষ সাক্ষী হতে পারে, মানে এই ঘটনাও যে সাক্ষ্য দেবে পরবর্তীতে, তারই নিশ্চয়তা কোথায়? আমি আমি এখানে শুধুমাত্র আপনারা যদি সরকার কিংবা সরকার যে স্টেট মেশিনারির উপর যদি আপনারা যদি দায়িত্ব দিয়ে যদি মনে করেন যে না সব কাজ সরকার করবে, সেটা কিন্তু ঠিক নয়। এটা সাম্প্রদায়িকতা এমন একটি ইস্যু আজকে, এটা অত্যন্ত সেন্সিটিভ ইন নেচার। এখন এখানে কোনো পলিটিক্যাল কোনো এখানে ঐক্যমত নেই, রাজনৈতিক শক্তিগুলো এই ধরনের ঘটনা থেকে বেনিফিট নিয়েছে, বিশেষ করে আমাদের সরকার বিরোধী পক্ষ বিএনপি জামাত, তারা বিভিন্ন সময় বেনিফিট নিয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে
যখন দেখেছেন যে কারো কোনো যুদ্ধ অপরাধীর ছবি চাঁদে দেখা গেছে, এই গুজবে তো এই সময়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের পাড়ায় তো হামলা হয়েছে। 2001 সালে নির্বাচনের পরে আপনি জানেন, 2001 সালের সাধারণ নির্বাচনে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই অক্টোবর থেকে 2001 সালের এপ্রিল 2002 সাল পর্যন্ত সারা বাংলাদেশে 250 সংখ্যালঘু নারীকে খুব বর্বর ভাবে সেই দুর্বিষহ ঘটনাগুলো আমরা জানি এবং সেগুলোর কোনো বিচার হয়নি, সেটাও আমরা জানি। এবং আমি 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 বলি, ওই সময় তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তখন বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে ভোলার একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে, যে আমার ভোলার নারীরা কি খুব বেশি উর্বর হয়ে গিয়েছে, তারা যে গর্ভবতী হয়ে গেল, তিনি সেদিন যারা ধর্ষিতা হিন্দু নারীদের নিয়ে উপহাস করেছিলেন। আমি আমার কথা বলছি যে আমাদের যে মাইন্ডসেট, এখানে তো এই সাম্প্রদায়িক শক্তিকে তো বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, আজকে তাদের রেশ সেই ধারাবাহিকতা এখনো কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, আইনগত ভাবে এসব বিষয় মোকাবেলা করেছে এবং করে যাবে, এবং ভবিষ্যতে আরো মোকাবেলা করছে, সেটাই আমাদের আশা যে আপনারা মোকাবেলা করবেন। কিন্তু মাইন্ডসেটের জায়গাটা, যেমন আপনি ভাস্কর্যের কথা বলছিলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যেখানে হবার কথা ছিল, হয়েছে কি সেই ভাস্কর্য? আমি আমি অবশ্য জানি যে সেখানে ভাস্কর্যের কাজটি বন্ধ রয়েছে হেফাজতের সেই মানে তাদের আন্দোলন বা তাদের দাবির পরে।